প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলাম। এই কবিতাটি নিয়ে আগের দুটি ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে আমি চলে যাব কবিতাটির শেষ দুটি স্তবকে। শেষ স্তবক হচ্ছে সপ্তম স্তবক আর অষ্টম স্তবক। বলেছিলাম কবিতাটি আটটি স্তবক আছে। তো আগে আমি কবিতাটির বিষয়বস্তু, কাব্যগ্রন্থ, কবি সম্পর্কে সবটাই মোটামুটি বলে দিয়েছি। তো আজকে আমি সরাসরি কবিতার মূল কবিতার আলোচনায় চলে যাচ্ছি। দেখো, কবিতাটা এখান থেকে শুরু হবে, সপ্তম স্তবকটা। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। আগে আমরা বলেছি ধ্বংস, ধ্বংস কেন না, এই ধ্বংসাত্মক পরিবেশ হচ্ছে, সেই সময় হচ্ছে ছিল ব্রিটিশ শাসনকাল। তো ব্রিটিশ শাসনকালে সেই সময় গোটা দেশ জুড়ে চলছে একটা ভয়াবহ আতঙ্ক, যুদ্ধ একটা আবহাওয়া। হ্যাঁ, সেই এই পরিবেশটাকে বলছে ধ্বংসাত্মক একটা পরিবেশ। সেই পরিবেশে বলছে কবি বলছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, তোর তোর শব্দে বলতে কি বোঝানো হয়েছে, তোর বলতে অগণিত মুক্তিকামী বা স্বাধীনতাকামী ভারতবাসীর কথা বলা হয়েছে। সেই ভারতবাসীকে কবি বলছেন যে তোদের এত ভয় কেন, এই ধ্বংস দেখে, এই বিনাশ দেখে তোদের এত ভয় কিসের। কারণ প্রলয় নূতন সৃজন বেদন, প্রলয় শব্দে অর্থ ধ্বংস বা বিনাশ, তাহলে প্রলয় নূতন, প্রলয় ধ্বংস তো নূতন সৃজন বেদন, সৃজন অর্থাৎ সৃষ্টি, আর বেদন হচ্ছে বেদনা। প্রলয় নূতন সৃজন বেদন, যে ধ্বংস তো নতুন কিছু সৃষ্টির একটা বেদনা বা নতুন কিছু সৃষ্টির আগের মুহূর্ত, অর্থাৎ নতুন কিছু শুভ সূচনা হতে চলেছে তার আগের পরিস্থিতির কথা কবি বলছেন। তাহলে যখন নতুন কিছু আমরা একটা পাবো, নতুন কিছু যখন আমাদের আসতে চলেছে, তাহলে একটা ধ্বংসাত্মক পরিবেশ তৈরি হচ্ছে তার জন্য, সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, আসছে নবীন, এখানে নবীন বলতে সেই মহাদেবকে বলা হয়েছে যে তিনি, কারণ তিনি যে চির নূতন, চির সুন্দর, তিনি বলতে তিনি সবসময় নূতনকে নিয়ে আসেন, তিনি সমস্ত কিছু জীর্ণতাকে ধ্বংস করে, পুরাতনকে ধ্বংস করে, কুশ্রীতাকে ধ্বংস করে তিনি নূতনের সূচনা করেন। তাই বলছেন যে আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। তিনি কি করতে আসছেন, না জীবনহারা অসুন্দর, যারা জীবিত থেকেও মৃত, যারা জীবনকে হারিয়েছে, সেই অসুন্দরকে, সেই কুশ্রীতাকে তিনি কি করতে আসছেন, বিনাশ করতে আসছেন, ছেদন করতে আসছেন, অর্থাৎ বিনাশ করতে আসছেন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে। কবি বলছেন তাই তো তিনি এরকম কেশে বেশে, এরকম যুদ্ধে সাজে সজ্জিত হয়ে, এরকম বেশ ধারণ করে, কেশে বেশে এই ঝামর কেশ, যুদ্ধোদ্ধার বেশ ধারণ করেও তার মুখের মধ্যে তিনি কি নিয়ে আসছেন, তার মধ্যে এক প্রলয় বয়ে নিয়ে আসছেন, ধ্বংস বয়ে নিয়ে আসছেন, তারপরেও তার মুখে লেগে আছে সেই নির্মল হাসি। আসছে হেসে, প্রলয় বয়েও আসছে হেসে, তিনি এই ধ্বংসকে বয়ে নিয়ে আসছেন, আতঙ্ককে বয়ে নিয়ে আসছেন, বিনাশকে বয়ে নিয়ে আসছেন, তারপরেও তার মুখে সেই হাসিটা লেগে আছে, নির্মল একটা হাসি, মধুর হেসে, এবং সেই হাসির মধ্যে একটা আছে মধুরতা, কারণ ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। কারণ তিনি কি, তিনি শুধু ভাঙতেই জানেন না, তিনি ভেঙে আবার নতুন করে সৃষ্টি করবেন, তাই তার মুখে লেগে আছে সেই মধুর হাসি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, কবি অগণিত ভারতবাসীকে বলছেন এই মহাদেবকে, এই রুদ্রমূর্তি মহাদেব, এই ভয়ঙ্কর রুদ্রমূর্তিকে, এই ধ্বংসকে তোমরা সকলে জয়ধ্বনি করো এবং সকলে তাকে বরণ করে নাও। এই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, বলছে ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, ডর শব্দ অর্থ হচ্ছে ভয়। তাহলে ওই ভাঙা গড়া খেলা, তাহলে মহাদেবের তার নিয়মই হচ্ছে যে তিনি ভেঙে আবার নতুন করে সৃষ্টি করেন, অর্থাৎ তিনি যখন এই ধ্বংসলীলা শুরু করেছেন তখন আবার নতুন একটা ভারতবর্ষ আমাদেরকে উপহার দেবেন। তাই ওই ভাঙা গড়া যে তার খেলা, এটাই তো তার খেলা, তাহলে ভয়ের কোনো কারণ নেই। তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ
অতএব তোরা সকলে অর্থাৎ সমস্ত ভারতবাসী সকলে তার জয়ধ্বনি করো। বধূরা প্রদীপ তুলে ধর এবং সমস্ত বধূদেরকে বলছেন যে প্রদীপ তুলে তাকে বরণ করে নিতে, এই চির সুন্দরকে বরণ করে নিতে। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, ওই চির সুন্দর, ওই সৌম্যমূর্তি মহাদেব তিনি আবির্ভূত হচ্ছেন। ঈশের বেশে না কাল ভয়ঙ্কর, মহাকাল ভয়ঙ্কর রুদ্র রূপ নিয়ে তিনি আবির্ভূত হচ্ছেন যোদ্ধার বেশে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবং আবার বলছেন যে সেই রুদ্রমূর্তি মহাদেবকে তোরা সকলেই জয়ধ্বনি করে তাকে বরণ করে নে। এই পর্যন্তই কবিতাটি এবং এখানে শেষ। আমি তোমাদেরকে বলবো যে এই কবিতায় প্রত্যেকটি শব্দের অর্থ তোমরা মুখস্থ করে নেবে, আর কবিতার প্রত্যেকটি পংক্তি অর্থাৎ লাইন খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তোমরা জেনে রাখবে, প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট। এখানে বলার কিছু নেই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, ওটা নয়, এটা প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনের তাৎপর্য ব্যাখ্যা তোমরা জেনে নেবে। আর কিছু বড় প্রশ্ন এখান থেকে করবে, সেটা আমি নিয়ে এসেছি, বড় প্রশ্ন আমি বলে দিচ্ছি। দেখে নাও বড় প্রশ্ন, আমি দেখো এর আগে আমি বলেছি কবিতাটাই নজরুল ইসলামের লেখা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা, কাব্যগ্রন্থ অগ্নিবীণা, আর প্রকাশকাল এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1922 সাল। দেখো প্রশ্নগুলো দেখে নাও। এক নম্বর প্রশ্ন হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন কর। অথবা এই একই প্রশ্নের এই আরেকটি প্রশ্ন হবে, একই উত্তর হবে। দেখো তোরা সব জয়ধ্বনি কর, এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, আর তোরা তারা কেন কাদের জয়ধ্বনি করবে, এই একটা প্রশ্ন। আচ্ছা এই দুটো প্রশ্নের উত্তর একই হবে। আর একটা প্রশ্ন করবে, যেমন দেখো প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নূতন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। অথবা ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, প্রলয়োল্লাস কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো। এই দুটো প্রশ্নের একই উত্তর হবে। আচ্ছা আর একটা প্রশ্ন দেখো তোমরা, তিন নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো। আর চার নম্বর হচ্ছে, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, কোন ধ্বংসের কথা বলা হয়েছে এখানে? আচ্ছা প্রলয়কে নূতন সৃজন বেদন বলার তাৎপর্য কি? এই চারটি প্রশ্ন তোমরা আপাতত করে নাও, করে নিলে আমার মনে হয় কিছুটা উপকার হবে এখান থেকে। আজকে এই কবিতাটা এই পর্যন্তই শেষ। আমি এখানে কবিতার বাইরে গিয়ে আরো কিছু কথা বলতে চাইছি, যে দেখো কবিতাটির বাইরে, কবিতাটার প্রসঙ্গ নয়, কবিতার বাইরে গিয়েই বলছি যে আমরা দেখো এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে মহামারী, আতঙ্ক আর মৃত্যুর মিছিল। কবিও আমরাও এই দেখো এই পরিস্থিতিতে আমরা যেন একটা বিরাট ইতিহাসের সাক্ষী। তো কবি 20 শতাব্দীতে কবিতাটা লিখেছিলেন, তা কবি যে প্রেক্ষাপটে কবিতাটা লিখেছিলেন, কবিও ছিলেন একটা ইতিহাসের সাক্ষী। তো সেই সময়ের যে ধ্বংসাত্মক পরিবেশ কবির এই কবিতার মধ্যে আমরা পেয়েছি, এবং প্রত্যেকটা লাইন যে মনের মধ্যে একটা আশার আলো যোগায়, আমার মনে হয়
আমরাও যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি সেটাও একটা ধ্বংসাত্মক প্রেক্ষাপট। এখানেও আমরা সবসময় আতঙ্কিত, যেন মনে হয় প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছি। তো এই কবিতাটাও মনে হয় এই প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক, এবং প্রত্যেকটা লাইন আমাদের মনের মধ্যে একটা আশা যে নতুন করে আবার সেই পৃথিবীকে আমরা খুঁজে পাবো, এই মহামারীকে আমরা একদিন জয় করতে পারবো। তো কবিতাটা দেখো, একটা লাইন আমাদেরকে খুব, এই লাইনটাও আমাদের খুব ভালো লাগবে, যেমন প্রলয় কবি বলেছেন, প্রলয় নূতন সৃজন বেদন, যে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। এই লাইনটাও যেন কবি যেন আমাদেরকে আর একটা এই পরিস্থিতিতে 100 বছর বা 1 দশক পর আমাদেরকে আবার নূতন করে যেন আশার আলো জোগাচ্ছে, বা আমাদের মনের মধ্যে একটা শক্তি, একটা সাহস জোগায়। তাই তোমরা কবিতাটা পড়ো এবং প্রত্যেকটা লাইনের মানে বোঝো, আর এই পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি বা সাহস এখান থেকে সঞ্চার করো, এটাই বলবো। আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা অন্য কিছু নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো।